দলের অন্দরে দুজনের সম্পর্ক যাই হোক না কেন রানাঘাটের সাংসদ তথা শান্তিপুর কেন্দ্রে উপনির্বাচনীয় দলীয় পর্যবেক্ষক জগন্নাথ সরকারকে সঙ্গে নিয়েই শুক্রবার মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস দলের মধ্যে জগন্নাথ বিরোধী বলে পরিচিত নিরঞ্জন যদিও দাবি করলেন জগন্নাথ সরকার আমার রাজনৈতিক অভিভাবক তার সময় আমি জেলা কমিটির সাধারণ সম্পাদক হয়েছি আমাদের মধ্যে কোনো গোষ্ঠী কন্দল নেই বিরোধীরা অপপ্রচার করছে প্রার্থীর পাশে দাঁড়িয়ে জগন্নাথও বলেন আমাদের একই এলাকায় বাড়ি নিরঞ্জনের দাদার সঙ্গে আমি খেলা করেছি পারিবারিক সম্পর্ক রয়েছে আমি ষোলো হাজার ভোটে জিতেছিলাম এবার উপনির্বাচনে নিরঞ্জন দ্বিগুণ ভোটে জিতবে এই আমার বিশ্বাস তবে কি শীর্ষ নেতৃত্বের চাপেই মিল হলো এই দুই নেতার শান্তিপুরের রাজনৈতিক মহলে এমনই গুঞ্জন শুরু হয়েছে